যে যে পরিমাণে আমল করবে আল্লাহ তাদের সেভাবে সম্মানিত করবেন। যে ব্যক্তি ভালো আমল করবে, সৎ আমল করবে, সে পুরুষ হোক আর নারী হোক, অহুয়া মুমিন, সে একজন ইমানদার মানুষ, সে একজন আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাসী মানুষ। এখানে নারী এবং পুরুষের কোনো পার্থক্য আল্লাহপাক করেন নাই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائعا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير وقال النبي الأمين صلى الله عليه وسلم الدنيا متاع وخير متاعها المرأة الصالحة أو كما قال عليه الصلوات والسلام الحمد باري تعالى غوث لجام رب العالمين গুণগান সকলি তো তোমার সৃষ্টি জগৎ কি চমৎকার প্রশংসা করি যদি সারা জীবন শেষ করা যাবে না তো আমার প্রশংসা করি যদি সারা জীবন শেষ করা যাবে না তুমি রহিম তুমি করিম তুমি রহমান সকলের প্রতি তুমি সমদয়াবান গৌসুল আজম রব্বুল আলামিন গুণগান সকলি তো তোমার সৃষ্টি জগৎ কি চমৎকার ও অধম আমি তোমার কাছে করি মুনাজাত কিয়ামতের
আশ্বাস দিও জান্নাতি সওগাত, ও অধম আমি তোমার কাছে করি মোনাজাত, কিয়ামতের শেষে দিও জান্নাতি সওগাত, শেষ নবী যেন মোদের করেন শাফাআত, মিনতির সুরে করি এই ফরিয়াদ, গৌসুল আজম রব্বুল আলামিন, গুণগান সকলি তো তোমার, সৃষ্টি জগত কি চমৎকার। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ মেহেরপুর সাংগঠনিক জেলার উদ্যোগে আয়োজিত ইসলামী সম্মেলন 2021-এর সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মহতরম আমির, রাজশাহী বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর, মাসিক কাতারি পত্রিকার সম্পাদক মন্ডলীর সম্মানিত সভাপতি, 50 ঊর্ধ্ব ইসলামী সাহিত্য ও গবেষণা পুস্তকের সম্মানিত লেখক প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আজকের এই সম্মেলনের সম্মানিত অতিথিবৃন্দ, মেহেরপুর জেলার বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত শ্রোতৃমণ্ডলী, পর্দার অন্তরের অবস্থানরত সম্মানিত মা ও ভগ্নীগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে 2021 সালের ডিসেম্বর মাসের 3 তারিখে বিজয়ের এই মাসে করোনার যাতাকালে পিষ্ট হয়ে মানুষ যখন স্বাভাবিক জীবন যাপন অভ্যস্ত হয়েছে, সেই বিজয়ের মাসে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের এই সম্মেলনে আমরা উপস্থিত হয়ে সকলেই শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী শেষ নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীয়িন রহমাতুল লিল আলামিন শাফিউল লিল মুজনাবিন হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত আলোচনার বিষয় হলো ইসলামে নারীর মর্যাদা। ইসলাম এমন একটি ধর্ম যে ধর্ম নারীদেরকে মর্যাদা দিয়েছে, নারীদেরকে উপযুক্ত মর্যাদা দিয়ে তাদেরকে স্বাধীনতা আদায় করার সুযোগ করে দিয়েছে। অথচ এই নারী সমাজ ইসলাম আগমনের পূর্বে, আল্লাহ রসুলের কাছে ওহি অবতরণের পূর্বে নারীদেরকে মানুষই মনে করা হতো না। একথা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে ইসলাম পূর্ব যুগে কোরআন নাজিলের পূর্বে জাহিলি জামানে আমরা নারীদেরকে মানুষই মনে করতাম না, যখনই কোরআন নাজিল হলো তখনই নারীদের মর্যাদা দেওয়া শুরু হলো। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, নারীদের সম্মান দিয়ে পুরুষদের পাশাপাশি নারীদের মর্যাদা প্রতিষ্ঠায় কোরআনুল কারীমের সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্না খলাকনাকুম মিন যাকার ওয়া উনসা, নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারী থেকে। সম্মানিত উপস্থিতি, পুরুষের পাশাপাশি মানুষ সৃষ্টিতে নারীদের অবদানের কথা আল্লাহ পাক স্মরণ করে দিয়ে বললেন, ওয়াজআল্লাকুম শুউবাও ওয়া কবাইলা লিতাআরাফু,
এরপরে আমি তোমাদের বিভিন্ন জাতি এবং গোত্রে ভাগ করে দিয়েছি, অহংকার করার জন্য নয়, গর্ব ফখর করার জন্য নয়, অন্য কোন কারণে নয়, লে তাআরাফু পারস্পরিক পরিচিতি লাভ করার জন্য, কে কোন বংশের, কে কোন গোত্রের, কার পিতা কে, কে কোন বাবের সন্তান, পিতার সন্তান, কোন বংশের সন্তান, এ গর্ব করার জন্য নয়, লে তাআরাফু শুধু তোমাদের পরিচিতির জন্য আমি এই বিভিন্ন দল বিভিন্ন গোত্রে ভাগ করে দিয়েছি। তবে জেনে রেখো আমার কাছে সেই সম্মানিত, সেই সবচেয়ে বেশি সম্মানজনক অবস্থানে অবস্থিত, ইন্নাকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যে সবচেয়ে আল্লাহ ভীরু, যার ভিতরে তাকওয়া আছে, পরহেজগারিতা আছে, যে আল্লাহকে ভয় করে চলে, সেই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি সম্মানিত। ইন্নাল্লাহ আলিমুন খাবীর, নিশ্চয় আল্লাহ সব কিছু খবর রাখেন, সব কিছু অবগত আছেন, সব কিছু তার জানা আছে। সম্মানিত ভাইরা, আমার এই আয়াত দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হল পুরুষ এবং নারী থেকে আমরা সৃষ্টি হয়েছি। পুরুষের একাকী কোনো কৃতিত্ব নাই, নারীর একাকী কোনো কৃতিত্ব নাই। শুধু তাই না, পুরুষের আমলের পাশাপাশি নারীদের আমলকে সমান মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহালের 97 নম্বর আয়াত আবার বললেন, মান আমালা আমালান সালিহাম মিন যাকার ওয়া উনসা, যে ব্যক্তি ভালো আমল করবে, সৎ আমল করবে, সে পুরুষ হোক আর নারী হোক, অহুয়া মুমিন, সে একজন ইমানদার মানুষ, সে একজন আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাসী মানুষ। এখানে নারী এবং পুরুষের কোনো পার্থক্য আল্লাহপাক করেন নাই। শুধু তাই না, আল্লাহপাক বললেন, ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, পুরুষ অথবা নারী যেই আমলে সালেহ করবে, যেই উত্তম কাজ করবে, ভালো কাজ করবে, আল্লাহ বলছেন তার পবিত্র হায়াত, তার উত্তম জীবন, তার পূত পবিত্র জীবন দেওয়া, এ দায়িত্ব আমার হয়ে যায়, এ কর্তব্য আমার হয়ে যায়। আল্লাহ বললেন শুধু তাই না, ওয়ালা নাজিয়ান্নাহুম আজরাহুম বিহাসানি মা কানু ইমালুন, এবং তারা যে সুন্দর আমল করবে, তারা যে উত্তম আমল করবে, তারা যে আহসান আমল করবে, এই আমলের জন্য তাদের অবশ্য অবশ্য আমি প্রতিদান দান করব, তাদেরকে আমি প্রতিফল দেব, তাদের আমি পুরস্কৃত করব। কাজে এখানেও আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ এবং নারীর মধ্যে কোনো কিছু পৃথক করেননি। পুরুষের আমল এবং নারীর আমল যে যে পরিমাণে আমল করবে আল্লাহ তাদের সেভাবে সম্মানিত করবেন, পূত পবিত্র জীবন দান করবেন এবং তাদের সেই প্রতিদান দান করবেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন একজন পুরুষ এবং একজন মহিলা যারা ইমানদার, যারা ইমান এনেছে, ইমানের 6টা রকন বিশ্বাস করে যারা ইমানদার হয়েছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 71 নম্বর আয়াতে বললেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বাযুহুম আউলিয়াউ বাযু ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইয়ুকিমুনা সলাহ ওয়া ইয়ুতুনা যাকাত ওয়া ইয়ুতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহ আজিজুন হাকীম। আল্লাহ বললেন নিশ্চয়ই পুরুষ মুমিন এবং নারী মুমিন, পুরুষ মুমিন বান্দা এবং মহিলা যারা আল্লাহর বান্দি ইমানদার, বাযুহুম আউলিয়াউ বাযু, তারা একে অপরের পরস্পর বন্ধু, একজন অন্যজনের শত্রু নয়, তারা পরস্পর পরস্পরের বন্ধু। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নারী জাতির মর্যাদার কথা, নারী জাতির ইজ্জতের কথা, নারী জাতির সম্মানের কথা উল্লেখ করে বলছেন, একজন পুরুষ এবং একজন নারী তারা যদি ইমানদার হয়, তারা যদি আল্লাহতে বিশ্বাসী হয়, তারা যদি ইমানের 6টি রোগের উপরে বিশ্বাস স্থাপন করে ইমানদার হয়, ওরা পরস্পর পরস্পরের বন্ধু এবং তাদের দায়িত্ব হবে ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা পুরুষ এবং নারী ইমানদার, ওরা পরস্পর পরস্পরের বন্ধু, শুধু তাই না, তাদের দায়িত্ব তাদের কর্তব্য হলো ইয়ামুরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ প্রদান করবে, তারা ভালো কাজের ন্যায় কাজের কথা বলবে, মানুষকে দাওয়াত দিবে কল্যাণের পথে,
মানুষকে দাওয়াত দিবে ন্যায়ের পথে, উত্তম কাজের প্রতি তারা মানুষকে আহ্বান করবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং তারা অন্যায় নিষিদ্ধ হারাম কাজ মাকরুহ কাজ আল্লাহ নির্দেশিত ওই হারাম কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে, নিষেধ প্রদান করবে। তাদের কোশ্চিন কেন এই দায়িত্ব থেকে তারা অব্যাহত পাবে না? যারা ইমানদার পুরুষ এবং নারী তারা এই সমস্ত অন্যায়ের প্রতিবাদ করবে। যারা পুরুষ এবং মহিলা ইমানদার তার দায়িত্ব এবং কর্তব্য হলো, প্রথম তারা ন্যায়ের আদেশ দেবে, তারা অন্যায়ের প্রতিরোধ করবে, অন্যায় কাজ থেকে নিষেধ করবে। আরো দায়িত্ব আছে আর কি, পুরুষ আর নারী যারা ইমানদার তাদের দায়িত্ব হলো তারা সলাত কায়েম করবে, তারা সলাত প্রতিষ্ঠা করবে, সলাত কায়েম করবে। শুধু তাই না, পুরুষ এবং মহিলা তারা যদি যাকাতের নিসাবের মালিক হয়ে যায়, জাকাত দেওয়ার জন্য যে পরিমাণ মাল যে পরিমাণ সম্পদ থাকে তাদের থাকা দরকার, ওই সম্পদের মালিক যদি হয়, ওই টাকার মালিক যদি হয়, সে পুরুষ হোক অথবা মহিলা হোক, সেই মালিক সেই টাকার মালিক সেই সম্পদের মালিক তারা জাকাতও আদায় করবে, এটাও তাদের দায়িত্ব। শুধু সলাৎ আদায় করেই ক্ষান্ত হবে না, সলাৎ আদায় করলেই তাদের দায়িত্ব শেষ হয়ে যাবে না। তারা জাকাতের মালিক হলে, নিসাব পরিমাণ মালের মালিক হলে তারা জাকাত প্রদান করবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন, ওয়ায়ুতিউনাল্লাহ রাসূলাহু, যারা পুরুষ এবং মহিলা যারা পুরুষ এবং নারী ঈমান এনেছে, এক নম্বরে তারা ন্যায়ের আদেশ করবে, অন্যায় থেকে নিষেধ করবে, দুই নম্বরে তারা সলাৎ কায়েম করবে, তিন নম্বরে জাকাতের মালিক হলে জাকাত প্রদান করবে, চার নম্বরে আল্লাহ বললেন আর কি করবে, আল্লাহ এবং আল্লাহর রসুলের পূর্ণ আনুগত্য করবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করবে। এই আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য যদি করে, তাদের সম্মান তাদের মর্যাদা অক্ষুণ্ণ থাকবে, তাদের মর্যাদা কেউ ভুলুণ্ঠিত করতে পারবে না। কিন্তু আফসোস, আজকে আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য না থাকায় এদেশে শুধু নারী জাতি নয়, গোটা বিশ্বের মুসলমানদের মর্যাদা আজকে ধুলায় মিশে গেছে। মুসলমানদের মর্যাদা পৃথিবীর কোথাও নাই, সম্মানিত ভাইয়েরা আমার। এই জন্য নারী জাতি যদি আজও ইসলামের সুমহান আদেশ নিষেধকে মেনে আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করে চলে, তাহলে ঠিক যেমন করে ও ইসলামের পূর্ব যুগে জাহিলি জামানায় নারীদেরকে যেমন মানুষ মনে করা হতো না, নারীদেরকে একেবারে আস্তা করে নিক্ষেপ করা হয়েছিল, ইসলামের এই সুমহান আদর্শে আদর্শবান হওয়ার কারণে সেই সোনালি ইতিহাস তৈরি হলো, নারীদেরকে সম্মান দেওয়া হলো, যে নারীদেরকে জীবন্ত হত্যা করা হয়েছে ইসলামের পূর্ব যুগে, যে নারীদেরকে গর্ত খুঁড়ে বালুকা রাশিতে জীবন্ত পুঁতে মারা হয়েছে, যে নারীদেরকে ঘরে জন্মগ্রহণ করার পরেই ওই প্রসূতির ঘরে তাকে গলা টিপে হত্যা করা হয়েছে, অথবা ওই ঘরের ভিতরেই তাকে দাফন করা হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, এটাই ছিল নারী জাতির অবস্থান। কিন্তু আজ ইসলামের এই সুজদাল সাহেব ইসলামের এই আদর্শ গ্রহণ করার কারণে দেখা যায় নারীদের মর্যাদা প্রতিষ্ঠা হয়েছিল। আজকে আমরা যদি দেখি ইসলাম পূর্ব যুগে নারীদের অবস্থান কি ছিল, তাদেরকে শুধু হত্যা করা হয়নি, তাদেরকে একজন মানুষ একাধিক নারীদেরকে হত্যা করে তাদেরকে কলঙ্কমুক্ত করা হয়েছে এই জাতির সেই ফ্যামিলির। আপনারা জানেন কায়েম বিন আসেম নামে একজন জাহেলি যুগের মানুষ, তিনি আটটি কন্যা সন্তানকে জীবন্ত হত্যা করেছিলেন। তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, পরে ইসলাম গ্রহণ করে তার ভিতরে সেই অন্যায়ের যে অন্যায় করার যে জ্বালা যে যন্ত্রণা পাপের কারণে তার যে অনুশোচন অবোধ তার ভিতরে যে অনুতপ্ত হওয়ার যে লক্ষণ দেখা দিয়েছিল, সেই অনুতপ্তের আলোকে সেই অনুশোচনের আলোকে সে নবীর কাছে চলে গেছে একদিন, যে বলছে আল্লাহর নবী আমি অনেক অন্যায় করেছি অনেক পাপ করেছি, আল্লাহর নবী আল্লাহ কি আপনার আমার সেই পাপ ক্ষমা করবে? আল্লাহর নবীর কাছেই যখন আবেদন করলো আল্লাহ নবী বললেন হে কায়েম বিন আসেম তুমি কি অন্যায় করেছো?
কি অপরাধ তুমি করেছ? তিনি বললেন, আল্লাহর নবী, জাহিলি জামানায় আমি আমার একটা মেয়েকে জীবন্ত বালু কারাশিদের পুঁতে মেরেছিলাম এবং আরো একটা মেয়েকে আমি পানির কুয়ার মধ্যে ফেলে মেরেছিলাম। পানির কুয়ার মধ্যে যখন আমার মেয়েটিকে আমি নিক্ষেপ করেছিলাম, তার সেই দৃশ্য এখন আমার মনে উঠলে আমার অন্তরটা প্রকম্পিত হয়ে যায়, আমার হৃদয় একেবারে বিগলিত হয়ে যায়, আমি আর ধৈর্য ধরতে পারি না, আমি অধৈর্য হয়ে যাই। সেই দৃশ্য আজ আমি ভুলতে পারি না। আল্লাহ নবী বললেন, কি হয়েছিল তোমার? ওই সাহাবী বলছে, আল্লাহর নবী, আমার যখন কন্যা সন্তান জন্ম হলো, ও মায়েরা ও বোনেরা, আজকে আপনারা বলেন ইসলাম নারীদেরকে মর্যাদা দেয়নি, ইসলাম নারীদেরকে সম্মান দেয়নি। আধুনিক যুগের প্রগতিশীল মহিলারা, আধুনিক যুগের স্বাধীনতার দাবিদার, স্বাধীনতার ওই ধ্বজাধারীরা যারা চায় নারীদের বেরেল্লে পারাপ, নারীদের বেহা পারাপ, এই সমস্ত নারীদের জন্য বলছি, মা একটু শুনে নেন, ইসলাম নারীদেরকে কোথায় নিয়ে গেছে, আর ইসলাম আগমনের পূর্বে নারীদের অবস্থান কোথায় ছিল মা গো, একটুখানি চিন্তা ভাবনা করে আপনারা দেখেন। সাহাবী বলছে, নবী, আমি এই মেয়েকে যখন হত্যা করার জন্য সিদ্ধান্ত নিলাম, আমার মেয়ের মার কাছে বললাম, দেখো আমি তোমার মেয়েকে আগামীকাল আমার শ্বশুর বাড়িতে বেড়াতে নিয়ে যাব, ওর নানার বাড়িতে বেড়াতে নিয়ে যাব। ওই মেয়েকে আমি মারার জন্য আমার স্ত্রীকে আমি বলি নাই, আমার মেয়েকে আমি জানতে দিইনি। আল্লাহর নবী, এভাবে আমি কৌশল করে ছলনা করে ওই মেয়েকে আমি সাজিয়ে গুছিয়ে নিয়ে তার নানার বাড়ি যাওয়ার নাম করে, তার মামার বাড়ি যাওয়ার নাম করে আমি রাস্তায় নিয়ে গেলাম। এবারে আগে থেকে আমি একটি পানির কুয়া দেখে রেখেছিলাম, যে পানির কুয়ায় ফেলে আমার ওই কন্যা সন্তানকে আমি হত্যা করব, নারী জাতির কলঙ্ক মুক্ত করার জন্য, সমাজে আমার অবস্থান প্রকাশ করার জন্য। না, আমি নারীদেরকে সম্মান দেই নাই, নারীদের সম্মান দেওয়া ছিল সেই সময় একটা অপমানজনক ব্যাপার, এজন্য আল্লাহর নবী আগে থেকে আমি কুয়া দেখে সেই কুয়ার কাছে আমার মেয়েকে নিয়ে গেলাম। সংক্ষেপে ঘটনা বলবো, বিস্তারিত আপনি পাবেন তাফসিরুল কোরআন 30তম পারা, তাফসিরুল কোরআন 30তম পারার মধ্যে আপনি পাবেন ওই যেখানে বলা হয়েছে, ওয়াইদাল মাউউদাতু বি আইয়ি যামবিন কুতিলা, সেদিন প্রশ্ন করা হবে, সেদিন জিজ্ঞাসা করা হবে, যে সমস্ত কন্যাদেরকে জীবন্ত গ্রথিত করা হয়েছে, জীবন্ত হত্যা করা হয়েছে, বিনা অপরাধে তাদেরকে মারা হয়েছে, ওই মেয়েদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের ময়দানে। ওয়াইজাল মাউউদাতু সুইলা বি আইয়ি যামবিন কুতিলা, কোন অপরাধে কোন পাপে তাদের মারা হয়েছে, এই প্রশ্ন যখন করা হবে, এই সূরার ভিতরে আপনি পড়ে দেখবেন তাফসিরে বিস্তারিত আলোচনা আছে, সংক্ষিপ্ত সময় বিস্তারিত বলা যাবে না। ওই সাহাবী বলছে, আল্লাহর নবী, আমার মেয়েকে পানির কুয়ার পাশে নিয়ে গেলাম, কুয়ার পাশে নিয়ে মেয়েকে বললাম, মা গো দেখো তো এই কুয়ার মধ্যে কি দেখা যায়। সাহাবী বলছে, নবী, আমার মেয়ে আমার কথা শুনে, আমি যে পিতা আমার প্রতি তার পূর্ণ আস্থা বিশ্বাস ছিল, আমার কথা শুনে কুয়ার ধারে গেছে, পানির কুয়ার ধারে যে বলছে, আব্বু কি দেখা যায়। এরকম করে যখন কুয়ার ধারে গেছে, আমি পাপিষ্ঠ, আমি অধম, আমি গুনাহগার, আল্লাহর নবী ওই সময় আর এদিক ওদিক না তাকাই আমার পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী, পূর্ব সিদ্ধান্ত মোতাবেক ওই মেয়েকে আমি ধাক্কা দিয়া ওই কুয়ার মধ্যে আমি ফেলে দিয়েছিলাম। বিশ্ব নবী কথা শুনে, দয়ার নবী, প্রেমের নবী, চোখের দুই কুনা দিয়ে দর দর করে পানি পড়তেছে। ভাইরা আমার, অন্যান্য সাহাবীরা যারা নবীর পাশে বসেছিলেন, তারা নবীর চোখের পানি সহ্য করতে না পারিয়া, নবীর চোখের পানি সহ্য করতে না পারেন, সাহাবীকে ধমক দিয়ে বললেন, আরে ভাই তুমি কি ঘটনা আমার নবীকে শুনাইলা, আমার নবীর চোখ দিয়া পানি পড়ে, নবীর চোখের পানি। সাহাবায়ে কেরাম মানতে পারেননি, এই জন্য তাকে ধমক দিলেন। বিশ্ব নবী আমার, দয়ার নবী, মায়ের নবী, চোখের পানি মুসার সাহাবাদের বলে, সাহাবিরা রে তাকে ধমক দিও না, তাকে বকা দিও না, তাকে থামিয়ে দিও না, ওকে বলতে দাও, ওর মনের কষ্টের কথা, মনের দুঃখের কথা ওকে বলে হালকা হতে দাও। এবার ওই সাহাবি বললেন, নবী
এরপরে যে দৃশ্য আমি আজ ভুলতে পারি না রবিগ, সেই যে দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠলে আমি বেসামাল হয়ে যায়। আর আমি চিন্তা করি, আল্লাহ তুমি আমার এই গুনাহ কি ক্ষমা করবে, আল্লাহ আমার এই অপরাধ কি আল্লাহ ক্ষমা হবে। আল্লাহ নবী বলেন, সাহাবি কি হয়েছে তুমি তাই বলো। সাহাবি বলছে, নবী আমার এই ছোট্ট মাসুম বাচ্চা, ছোট্ট মাসুম কন্যা সন্তানটি যখন পানির মধ্যে পড়ে গেল, বাঁচার জন্য আকুতি কাকুতি মিনতি করতেছে, হায় রে হায়, দুটি কসি হাত তুলে আমি যোর বাবা আমার কাছে বাঁচার জন্য, সে বলতেছে, আব্বা আমাকে রক্ষা করো, এইটা বাঁচার জন্য, বাঁচার জন্য জীবনে বেঁচে থাকার জন্য সে আমার কাছে কাকুতি মিনতি করতে লাগলো। কিন্তু না না, আমার মনটা এত নিষ্ঠুর ছিল, আমি এত কঠিন মনোভাবের হয়েছি, আল্লাহর নবী কোন রকমের দয়া মায়া আমার মধ্যে সৃষ্টি হইনি, আমি ওই মেয়েকে কোন রকমের সহযোগিতা করি, আমার নবী আমার চোখের সামনে আমার জন্মদা এই মেয়েটি চিরদিনের জন্য হারিয়ে গেল। কত বড় কঠিন কাজ মায়েরা বোনেরা, কি অবস্থান তোমাদের ছিল, কোথায় তোমরা ছিলে, আজও চীন সভ্যতা, রোমান সভ্যতা, ইউরোপীয় সভ্যতায় নারীদেরকে মানুষ মনে করা হয় না। কেউ কেউ বলে নারীরা ভেমরুলের হুল, কেউ কেউ বলে নারীরা শুধু উপভোগের একটা বস্তু আর কিছুই না। আজকের ইসলাম শুধুমাত্র নারীদেরকে সম্মান দিয়েছে, নারীদেরকে মর্যাদা দিয়েছে, অসংখ্য আয়াত এবং হাদিস দিয়ে প্রমাণ করা যাবে, অল্প সময়ে কথা বলে সম্ভব হবে না। সম্মানিত ভাইয়েরা আমার, সেদিন ওই সাহাবী এই কথা বলার পরে আল্লাহ নবীর চোখ দিয়ে পানি পড়েছিল। আল্লাহ নবীর কাছে এই সাহাবী শেষবারে আবেদন করেছিল, আল্লাহ নবী আমার আল্লাহ কি অপরাধ ক্ষমা করবে না। আল্লাহ নবী বললেন, সাহাবী রে তুমি কি তওবা পড়ে কালেমা পড়ে মুসলমান হও নাই? সাহাবী বলছে, হ্যাঁ আমি তওবা করেছি, আমি কালেমা পড়েছি। বিশ্ব নবী বললেন, শোনো গো, ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম এমন একটা জীবন বিধান, কদ অদা আনিল জাহিলিয়া, যে ব্যক্তি তওবা করে কালেমা পড়ে মুসলমান হয়ে যায় তার জাহিলি যুগের সমস্ত অপরাধ আমার আল্লাহ ক্ষমা করিয়া দেয়। সুবহানাল্লাহ, কইবেন না আমার কথা কি বোঝা যায় না, আমার কথা বুঝতে পারছেন? ইসলামে নারীর সুমর্যাদা। তাহলে নারীদের এইখানে দায়িত্ব আরেকটি, আল্লাহ আল্লাহ বললেন কি, তারা আনুগত্য করবে কার, জোরে কথা বলে আনুগত্য করবে কার, আল্লাহ, কার আনুগত্য করবে, আল্লাহর আনুগত্য করবে, আল্লাহ নবীর আনুগত্য করবে। কিন্তু আজকে নারী জাতির সম্মান বাংলাদেশে নাই, পৃথিবীর অনেক জায়গায় নাই, কারণ হলো তারা আল্লাহর আনুগত্য না করে, তারা আজকে শয়তানের আনুগত্য করে তাদের দেহ প্রদর্শন করে, তাদের আকর্ষণীয় স্থানগুলো মানুষের দেখিয়ে তারা তাদের মর্যাদাকে, তাদের সম্মানকে তারা নষ্ট করে দিতেছে। এজন্য বাংলাদেশে নারী প্রধানমন্ত্রী সহ নারী মেজর আছে, নারী কর্নেল আছে, নারী ডিসি আছে, নারী এসপি আছে, নারী বিজিবি আছে, নারী পুলিশ আছে, সব সেক্টরে নারী আছে, কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশে নারীর সেই প্রকৃত মর্যাদা প্রতিষ্ঠা হয় নাই। নারীর স্বাধীনতার নামে নারীদের চাকরির কোটা দেওয়া হয়েছে ঠিকই, এর জন্য আমরা ধন্যবাদ জানাই, নারীদেরকে সম্মানের নামে অনেক কিছু হয়েছে, কিন্তু আসলে আজ একটা ভালো মেয়ে সমাজে মিল করা মুশকিল হয়ে গেছে, কথা ঠিক না বেঠি? ভালো মেয়ে পাওয়া যায় না, ভালো মেয়ের অভাব। কারণ হলো এই দুনিয়ায় আজকে নারীরা শয়তানের ধোকায় পড়ে, তারা আজকে শয়তানের পারবি পায়রবি করছে, আজকে মাথায় কাপড় নাই, বোরখা নাই, তাদের আজকে কোনো ধরনের যে আদব লেহাস বলতে কিছুই নাই, আর মোবাইলে তো সব শেষই হয়ে গেল, বলার কোনো সময় নাই। বন্ধুরা আমার, এজন্য যারা আল্লাহর এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে না, ও নারী সমাজ তোমরা শুনে নাও, ও পুরুষ ভাইরা শুনে নেন, আল্লাহর কোরআন সূরা জিন 23 নম্বর আয়াত, আমার আল্লাহ বললেন, ও মাইয়া আসিল্লাহ
ورسوله ومن يعص الله ورسوله আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা আল্লাহ এবং আল্লাহর নবীর আনুগত্য না করে তার বিরোধিতা করবে, তার অমান্য করবে, তার সীমা লঙ্ঘন করবে, তাদের ঠিকানা হলো জাহান্নাম, তাদের ঠিকানা হলো জাহান্নাম, ওই জাহান্নামে তারা চিরকাল অবস্থান করবে। এজন্য আনুগত্য হবে আল্লাহ আর আনুগত্য হবে আল্লাহর নবীর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও নারী জাতি তোমাদের জন্য দায়িত্ব হলো তোমরা কি করবে, আল্লাহ আনুগত্য করবে, আল্লাহ আর নবীর আনুগত্য করবে। ভাইরা আমার, আর পৃথিবীতে যদি আল্লাহ এবং আল্লাহ নবীর আনুগত্য করে মহিলারা চলে, এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ, সবচাইতে দামি সম্পদ একজন উত্তম চরিত্রের মহিলা। কথা ঠিক না? এটা আমার কথা নয়, বিশ্ব নবী বলেন, আল্লাহ নবী বলেন। ও দুনিয়ার মানুষ শুনে নাও, আর দুনিয়া মাতাউন, দুনিয়া সব হলো উপভোগের জায়গা, সব সুন্দর জায়গা, সদর সম্পদ, দুনিয়ার সব সম্পদে ভরপুর। শুধু তাই না, এই সম্পদের মধ্যে শ্রেষ্ঠতম সম্পদ হলো খায়রু মাতাইহা আল মারাতু সালেহা। সোনা দানা বলেন, হীরা জহরত বলেন, আর টাকা পয়সা গাড়ি বাড়ি যাই বলেন না কেন, সমস্ত সম্পদের মধ্যে, সমস্ত সম্পদের মধ্যে আমার আল্লাহ নবী বললেন শ্রেষ্ঠ সম্পদ হলো একজন উত্তম চরিত্রের তাকওয়া শিলা পরেজগার মহিলা। কাজেই উত্তম সম্পদ একজন শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, একজন ভালো চরিত্রের অধিকারী মহিলা। এই জন্য আজ পর্যন্ত এই বোরখা পরিহিতা, তাই বলে কিন্তু ওই ধরনের বোরখা না যে বোরখা ডিজাইন দিয়ে আজকে মেয়েরা ঘুরে বেড়াচ্ছে। অনেক দুষ্ট চরিত্রের মহিলাও আছে, তাদের দুষ্টামি ঢাকার জন্য বোরখা পরে, আছে না নাই? আর বোরখার যা ডিজাইন, হায় রে হায়, বোরখার যে অবস্থা, এ কথা আর বলবো কি? কাজেই ইসলামে নারীর মর্যাদা আল্লাহ পাক দিয়েছে। দেখুন, ইসলাম মা হিসাবে নারীদেরকে মর্যাদা দিয়েছে, মায়ের সম্মানের কথা, মায়ের ইজ্জতের কথা কোরআনে বলা হয়েছে। আল্লাহ বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি ওসিয়াত করেছি, আমি নির্দেশ দিয়েছি মানুষদেরকে, তোমরা কি করবে, ভালো ব্যবহার করবে মায়েদের সাথে, বাবাদের সাথে, খবরদার খবরদার তোমরা মা এবং বাবার সাথে কশিন কালো খারাপ ব্যবহার করবে না, দুর্ব্যবহার করবে না। কাজী মা হিসাবে ইসলামে নারীদের মর্যাদা দিয়ে দেওয়া হয়েছে, একথা কোরআনে একাধিক জায়গায় বলা হয়েছে। প্রিয় ভাইরা আমার, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন এখানে দেখেন বলছে মা হিসাবে। দেখুন আপনি সূরা আহকাফের 15 নম্বর আয়াত পড়ুন, সূরা লোকমানের 14 নম্বর আয়াত আপনি পড়ুন, আর অনেকগুলি আছে, সূরা বনী ইসরায়েলের 23 নম্বর আয়াত আপনি পড়ে দেখুন। সব জায়গায় আল্লাহ এই কোরআনের মধ্যে নারীদেরকে মা হিসাবে সম্মান দিয়েছে। তার হাদিসের মধ্যে বলা হয়েছে যে ব্যক্তি পিতা এবং মাতা উভয়কে জীবিত অবস্থায় পেল, এই জীবনে যে মা এবং বাবাকে জীবিত অবস্থায় পেল, অথচ যে জান্নাতে যেতে পারলো না, মা বাবার খেদমতের মাধ্যমে, মা বাবার সেবার মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে পারলো না, রাগেবা আনপুহু, রাগেবা আনপুহু, ওর নাক ধুলায় ধূসরিত হয়ে যাক, ওর নাক ধুলায় ধূসরিত হয়ে যাক, ওর নাক ধুলায় ধূসরিত হয়ে যাক, অর্থাৎ সে অপমানিত হোক, অর্থাৎ সে ধ্বংস হয়ে যাক। কাজী মা বাবার সম্মান, মা জাতির সম্মান আল্লাহ কোরআনে দিয়েছে। আল্লাহ আরো বলেন, দেখেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ বলেন আমি নির্দেশ দিয়েছি মানুষদেরকে তার পিতামাতাকে সম্মান করার জন্য, ইজ্জত করার জন্য, সেবা করার জন্য, কারণ হামালাতহু উম্মুহু, তার মা তাকে ধারণ করেছে, গর্ভে ধারণ করেছে। শুধু তাই না, গর্ভে ধারণ করে ওয়াহানান আলা ওয়াহানিন, কষ্টের পরে কষ্ট স্বীকার করেছে, কষ্টের পরে কষ্ট স্বীকার করেছে। কাজী ওর সন্তানেরা, খবরদার খবরদার, তোমার মায়েদের মনে তুমি কষ্ট দিও না। হাদিসে দেখেন জনৈক সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সবচেয়ে ভালো ব্যবহার মানে হাক্কু বিহুসনতি, আমার কাছে সবচেয়ে ভালো ব্যবহার আগে কে পাবে? বিশ্বনবী আগে কার কথা বলেছিলেন, মায়ের কথা না বাবার কথা? সম্মানিত ভাইরা আমার,
কাজী সময়ের অভাবে আমার আধা ঘন্টা সময় শেষ হয়ে গেছে, বুঝতে পারেনি, আমি আর কথা বাড়াবো না। কাজী ইসলাম নারীদেরকে মা হিসেবে সম্মান দিয়েছে, কন্যা হিসেবে সম্মান দিয়েছে। মুসলিম হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি দুইটা কন্যা সন্তান লালন পালন করবে, আল্লাহর নবী বলেন আমি এবং ওই দুইটা কন্যা সন্তানের বাবা একই সাথে জান্নাতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ নবী আঙ্গুল এক জায়গায় করে দেখিয়েছেন, এই আঙ্গুল গুলো একত্রিত করে দেখিয়েছেন যে এই আঙ্গুল যেমন একত্রিত আছে তেমন একত্রিত হয়ে আমরা থাকবো, কিন্তু মেয়েদেরকে ভালোভাবে মানুষ করতে হবে, আর যদি ভালোভাবে মানুষ না করা হয় ওই মেয়েদের সম্মানও থাকবে না, ও মেয়েদের মা বাবার সম্মানও থাকবে না, কথা ঠিক না? এই জন্য কবি বলেছে না, আগের মতো এখন তোমার শান্তি পাওয়া যায় না, জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা, জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে, আগের মতো শান্তি তো ভাই এখন পাওয়া যায় না, ঠিক না বেঠিক? চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো ছোট, সানগ্লাস চোখে তার দেখে মনে হয় জমিদার, বুট জুতা পায়ে দিয়ে আর কাঁধে একটা ব্যাগ নিয়ে, ছোট দাই লিপস্টিক আর হাসে শুধু ফিক ফিক, আছে না নাই জনগণ, আছে না নাই ভাইরা আমার? আজকে এরকম ভাবে মেয়েরা চলতেছে, এরকম ভাবে মা জাতিরা চলতেছে, আজকে বোঝা যায় না ওইটা পুরুষ না মেয়ে ভাইরা আমার। এজন্য কবি বলতেছে আগের মতো এখন আর শান্তি পাওয়া যায় না, সম্মানিত মা এবং বোনেরা এজন্য আপনাদের সম্মান ইসলাম দিয়েছে, আপনাদের সম্মান কোরআন দিয়েছে, ইজ্জত সম্মান দিয়েছে, এজন্য কোরআন এবং হাদিসের পতাকা তলে যদি আপনারা আশ্রয় গ্রহণ করেন, ইসলামের নির্দেশগুলো যদি আপনারা মেনে চলেন, নিশ্চয়ই সেই হারানো সম্মান হারানো ইজ্জত আবারও বাংলার জমিনে মা জাতির প্রতিষ্ঠা হয়ে যাবে। এজন্য আমরা দোয়া করব যেন আল্লাহ পাক এই সম্মেলনের মাধ্যমে, আমাদের এই দাওয়াতের মাধ্যমে নারী জাতিকে আল্লাহ পাক আবারও সে সম্মানে আসনে অলঙ্কৃত করেন, সম্মান প্রদান করেন, এবং মায়েরা যেন তাদের সেই দিক নির্দেশনা মেনে ভালো কাজের আদেশ দেন, অন্যায় কাজে নিষেধ করেন, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন, যাকাত আদায় করেন, এবং আল্লাহ এবং আল্লাহ রাসূল আনুগত্য করেন। আল্লাহ পাক বলেছেন তাহলে উলাইকা সায়রহুমুল্লাহ, আল্লাহ অতি সত্ত্ব তাদের প্রতি রহমত দান করবেন। আল্লাহর রহমত যদি আমরা পেতে চাই তাহলে এই নারী জাতিকে ইসলামের সুমান আদর্শ আদর্শবান করতে হবে। এজন্য আলাদা সংগঠন বাংলাদেশ এই মহিলা সংস্থা নামে আমরা একটা আলাদা নারী জাতির জন্য ব্যবস্থা করেছি, এই সংগঠনের পতাকা তলে এসে আপনারা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ুন, এই আহ্বান জানিয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম সাইরাল মুসলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।